আসসালামু আলাইকুম। আমার সামনে পুকুরের মাঝখানে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এয়ারেটর মেশিন। এটা হচ্ছে ডাবল স্পিড এয়ারেটর। এটা আমরা এখন চালাবো এবং এটার বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তো চালু করে দাও। এই চালু হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন পুকুরটা প্রায় 40% উপরে। আমরা একদম উপর থেকে শটগুলো নিচ্ছি, পানির ওখানে যাওয়া সম্ভব না। তো বুঝতে পারতেছেন কেমন ঢেউ শুরু হয়ে গেল। আপনারা শান্ত একটা পুকুর এতক্ষণ দেখতে পাচ্ছিলেন, যারা দেখেন নাই লাইভের একটু টেনে দেখতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন কী রকমভাবে অক্সিজেন তৈরি করছে। এটা হচ্ছে ডাবল স্পিড এয়ারেটর। এটা একদম চায়না থেকে আসে এই মেশিনগুলো, মেড ইন চায়না। এটা হচ্ছে আপনার 2 হর্সের মোটর দেয়া থাকে এটাতে। এই মেশিনটা ঘন্টায় প্রায় 4 কেজি অক্সিজেন দিতে পারে এবং এটা অনেক সুবিধা। আপনারা যারা অধিক ঘনত্বে মাছ চাষ করেন, যারা চিংড়ির ঘের আছে, বিশেষ করে যে অঞ্চলগুলোতে চিংড়ির চাষ হয়, তারা এটা প্রচুর পরিমাণে নেয় আমাদের কাছ থেকে। তারপরে যাদের বাণিজ্যিকভাবে অধিক ঘনত্বে মাছ চাষ করেন, দেখা যায় যে আপনারা জানেন যে মাছ চাষ করার যে বাধ্যবাধকতাগুলো থাকে তার মধ্যে অক্সিজেন একটা। আপনি যখনই একটা পুকুর বা ডোবাতে বেশি আকারে মাছ চাষ করতে যাবেন, তখনই কিন্তু আপনার অক্সিজেনের ঘাটতি শুরু হবে। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে মাছ থাকে যখন, তখন একটু অক্সিজেনের দরকার হয়। তো আপনারা যখন অধিক ঘনত্বে মাছ চাষ করবেন, তখন এই অক্সিজেনটা বাইরে থেকেই সরবরাহ করতে হবে। তো এই এয়ারেটরগুলো বিভিন্ন দামের, বিভিন্ন সাইজের, বিভিন্ন রকম হয়ে থাকে। তো এগুলো আপনারা চাইলেই নিয়ে আপনাদের ব্যবসাটাকে আরও উন্নত করতে পারেন আর প্রযুক্তিগুলোকে ব্যবহার করে। তো এই ডাবল স্পিড এয়ারেটরটা মিনিমাম 2 বিঘা জমিতে একটা হলেই এনাফ। তো এই ছোট্ট একটা এয়ারেটর, কিন্তু স্পিড দেখতেই পাচ্ছেন কীরকম, ডাবল স্পিড বলে এটার নামই ডাবল স্পিড এয়ারেটর। তো এটা কী কী করতে পারে, তো আমি এটার কিছুটা আপনাদেরকে উদাহরণ দিই। যে হচ্ছে পানিতে কিছু বিষাক্ত পদার্থ থাকে, গ্যাস থাকে, যেমন হচ্ছে অ্যামোনিয়া, নাইট্রোজেন, নাইট্রেট, হাইড্রোজেন, সালফাইড, অ্যাসুরিকিয়া, ইকুলাই, এগুলো থাকে। তো এগুলো দূর করার জন্য এই এয়ারেটরগুলো খুবই কার্যকর। আপনি দেখতে পাচ্ছেন যে এত বড় একটা পুকুরে জাস্ট আমরা একটা এয়ারেটর লাগিয়েছি, কীভাবে তল থেকে পানিগুলোকে উঠাচ্ছে উপরের দিকে এবং পুরো সার্কুলেশনটা ক্লিয়ার করতেছে, পুরো পুকুরেই সার্কুলেট করতেছে পুরো ইয়াটা, পানিটাকে। এবং বুঝতেই পাচ্ছেন যে এটাতে কীরকম পরিমাণের অক্সিজেন তৈরি হচ্ছে। এটা কতটা কাজের বুঝতেই পাচ্ছেন, পুকুরের পলির মান উন্নত করবে এটা। ঢেউ তৈরি করার কারণে এটার কতটা অক্সিজেন তৈরি হচ্ছে আপনি বুঝতেই পাচ্ছেন। এবং এখানে কিন্তু আমরা যে জায়গায় আছি সেখানে বিশাল বিশাল মাছ আছে, আমরা হয়তো ঢেউটার কারণে বুঝতে পারছি না। এখানে চিতল মাছ থেকে শুরু করে বড় বড় অনেক রকম মাছ আছে, সেগুলো না আপনারা হয়তো দেখালে বুঝতে পারতেন। তো এই মেশিনগুলো আপনারা চাইলেই নিতে পারেন। এরপরে আমরা আজকে আরেকটা লাইভ করব, যেহেতু আমরা আসছি একবারই, তো আমরা এরপরে একটা সার্জ এয়ারেটর একটা চালাবো এরপরে। ওটা আরও ছোটো, কিন্তু ওটারও ক্ষমতা খুবই ভালো। তো আমরা এটা আপাতত আপনাদেরকে দেখাচ্ছি, আমরা পুকুর পাড়টা একটু আপনাদেরকে দেখাই কত বড় পুকুর। এই যে দেখতে পাচ্ছেন বিশাল মানের একটা পুকুর, পুকুরের উপরে খামার। তো আমরা দেখেন পুকুরের মধ্যে এটা চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। পানির কাছ থেকে একটু যদি দেখা যেত আপনাদেরকে, হয়তো ঢেউগুলো বুঝতে পারছেন কি না, বোঝার কথা। কারণ আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ ঢেউ হচ্ছে। আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে।
আমি কাছ থেকেই আপনাদেরকে একটু দেখালাম, আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা কাজ করতে পারে। তো এটার পর্যাপ্ত ভিডিও আসবে আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, এবং এটার আরও বিস্তারিতগুলো থাকবে সেখানে। আমরা লাইভ কেমন কাজ করে সেটা ডেমো দেওয়ার জন্যই ভিডিওটা আমরা করেছি। বুঝতে পারছেন যে কতটা কাজ হবে। তো আমি লাইভ বাকি ভিডিওগুলোতে আমাদের এখানে যে কী পরিমাণ মাছ আছে সেটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো আপনাদের যাদের প্রয়োজন আছে আপনারা এটা অর্ডার করতে পারেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে, এবং এসেও নিয়ে যেতে পারবেন। আমাদের হেড অফিস হচ্ছে রংপুরে, আপনারা রংপুর থেকেও নিতে পারবেন। এগুলোর বিভিন্ন দামের আছে, আপনাদের পুকুরের সাইজ অনুযায়ী আপনারা জানাবেন, এবং এগুলোর দামগুলো কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এবং আপনাদের ডিসক্রিপশন বক্সগুলোতে দেওয়া থাকবে, এই সেগুলো আপনারা দেখে নেবেন এবং অর্ডার করতে পারবেন। সবাই ভালো থাকেন, ভিডিও বাড়াবো না, আরেকটা এয়ারেটার নিয়ে আমরা ভিডিও করব কিছুক্ষণ পরেই, আপনারা চাইলে দেখে নেবেন, সময় না পেলে পরবর্তীতে যে কোনো সময় সেটা দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।